আমরা আছে বিশ্ব ব্যবস্থার সঙ্গে যেহেতু আমরা সম্পৃক্ত, পৃথিবীর অন্য যেখানে কাঁপন হয় এই কাঁপন আমাদেরকেও এফেক্ট করে, আমরা কিন্তু বিচ্ছিন্ন চলতে নই, তো সেগুলা উতরিয়ে আমরা তুলনামূলক ভালো করেছি। এটা উদাহরণ বলছি, যেমন মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যুক্তরাজ্য লন্ডন একটা অচিন্তনীয়, আগে কখনো ওইটা হয় নাই, তারা রেশনিং করছে, ইভেন ঘরে যে বিদ্যুৎ ব্যয় করছেন এর উপরে তার নানা ধরনের ক্যাপিং করছে, রেট বাড়াই দিচ্ছে, আপনি যদি বেশি ব্যয় করেন আপনাকে বেশি দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তব্য সাম্প্রতিককালে আপনারা দেখেছেন, তিনি সর্বত্র দুইটি শব্দ ব্যবহার করেন, আত্মমর্যাদা আত্মনির্ভরশীলতা। মূল্যস্ফীতির ব্যাপারে আপনারা ইতিমধ্যে জানেন, আমরা লুকাই না, আমাদের এই মাসে ফেব্রুয়ারি মাসে আমাদের মার্জিনালি সামান্য কিছু মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, এর আগে কয়েক মাস আমরা নিম্ন দিকে ছিলাম। আপনারা জানেন যে আমরা তখনই বলেছিলাম যে ফেব্রুয়ারি থেকে মার্চের দিকে আমরা আশঙ্কার কিছু বাড়বে, এই মার্চ মাস চলছে, আমার ধারণা মার্চ মাসে আরো একটু আপনারা বাড়বে, কারণ মার্চ মাস আবহমান কাল থেকেই মঙ্গার মাস, কার্তিক মাস, আপনারা বাংলাদেশের মানুষ আমরা সবাই, আমাদের দুটো মাস ভয়ঙ্কর আমাদের অর্থনীতির জন্য, কার্তিক আর চৈত্র, ফসলের আগে, কার্তিক হলো আমনের আগে আগে আর চৈত্র হলো বোরোর আগে আগে, টান থাকে, গরুর খাবার ফুরিয়ে যায়, গুদামের খাবার ফুরিয়ে যায়, এই সময়টা একটু টান থাকে, তো এই জন্য এখানে একটু সামান্য বেড়েছে। আরেকটা বিষয় মূল্যস্ফীতি আরেকটা কারণে ছিল, ওই যে রোজার আগে আবহমান কাল থেকে আমাদের মাছ আছে বা শ্রীরা পেঁয়াজ চিনি রোজা যেটা কিনে রাখেন, এটি একটা এক ধরনের ভীতি সৃষ্টি হয়ে গেছে, দরকার নেই আগের মতো, এখন তো সেই সব অবস্থা নয়, তবুও মানুষ অপার মত করে, আমার স্ত্রীও বেশি তেল টেল জমিয়ে রাখেন, তো এর জন্য কিছু চাপ পড়ে বাজারে, এর জন্য সামান্য কিছু মূল্যস্ফীতিতে এইটার অবদান আছে। যাই হোক, এগুলো আগের তুলনায় কমে আসছে বলে আমরা মনে করি। প্রকল্প মানে দালান 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 বানিয়ে তারপরে যন্ত্র নাই, স্টাফ নাই, মাস্টার নাই, গার্ড নাই, সিজাওয়া সারা দেশে তার নজরে আসছে, তার নিজের এলাকায় যদি দেখে যাবো সুন্দর বিল্ডিং পড়ে আছে, মানুষ নাই, কম্পিউটার সেট করা আছে, প্রশিক্ষক নেই, এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। তিনি আজকে সবাইকে হুঁশিয়ার করেছেন যে প্রকল্পের নামে খালি দালান তৈরি দালান তৈরি দালান তৈরি, তারপরে ভুলে যায় আরেক দালান তৈরিতে চলে যায়, এইটা করা ঠিক নয়, এবং ইট ইজ ভেরি রাইট, এবং এটা দেখতে হবে আমাদের লোক বল, যন্ত্র বল, প্রশিক্ষক বল, যখন যেটা যেখানে দেওয়ার প্রয়োজন অতি দ্রুত আমাদেরকে এটা সংস্কার করতে হবে। আজকে মোট 9টা প্রকল্প অনুমোদিত হয়েছে, এর মধ্যে 6টি হচ্ছে সংশোধিত প্রকল্প আর 3টি হচ্ছে নতুন প্রকল্প। সর্বমোট প্রাক্কলিত ব্যয় হচ্ছে 1730 কোটি 39 লক্ষ টাকা, এর মধ্যে প্রকল্প সাহায্য হচ্ছে 1095 কোটি 42 লক্ষ টাকা, আর সংস্থা এবং জিওবি মিলে হচ্ছে 633 কোটি 53 লক্ষ, আর সংস্থার হচ্ছে 1 কোটি 43 লক্ষ টাকা। মোট 8টি প্রকল্প, আমি এটা রেখে যাবো আপনাদের জন্য, এখানে 9টি প্রকল্পের সকল তথ্য এখানে আছে, আপনাদেরকে সংক্ষেপণ করতে চাই না যে প্রত্যেকটা প্রকল্প কত টাকা কমেছে বেড়েছে, বেশিরভাগ সংশোধন প্রকল্পেই আজকে ব্যয় হ্রাস পেয়েছে, রেটটি ক্ষেত্রে বেড়েছে। আমরা ভৌত অবকাঠামো বিভাগ থেকে 2টি, আর্থ সামাজিক অবকাঠামো বিভাগ থেকে 3টি, শিল্প শক্তি বিভাগ থেকে 2টি, এবং কৃষি পল্লীদান এবং পানি সম্পদ বিভাগ থেকে 2টি, মোট 9টি প্রকল্প আমরা আজকে এখানে উপস্থাপন করেছি এবং 9টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এই পর্যায়ে আমি ফ্লোর ওপেন করে দিচ্ছি, আপনাদের প্রশ্ন থাকলে আমাদের মাননীয় মন্ত্রী আছেন, মাননীয় প্রতিমন্ত্রী আছেন।